রাগ করিস আচ্ছা সত্যি তুই ভালোবাসিস ওই গোবর গণেশটাকে কি আছে ওর মধ্যে যা তোর ভালো লাগে বাবাজি আচ্ছা কেন দিক করছে বলতো বল না কেন বলবো কেন জানিস আমি বোকা নই তাই তোদের ওই ভালোবাসার খপ্পরে পড়ি না একটা গল্প বলবো শুনবি অনেকদিন আগে পুরাকালে মেনকা নামে একটা অপ্সরী ছিল সে তার দুধের বাচ্চাকে বনের মধ্যে ফেলে পালিয়ে গিয়েছিল সেটা একটা মেয়ে সেই মেয়ের নাম হলো শকুন্তলা আর এই কলিকালে আর একজন মেনকা তার দুধের বাচ্চাটাকে রাস্তায় ফেলে পালিয়ে গিয়েছিল সেই ছেলের নাম হলো ফকিরচাঁদ তোমরা বাবা সবাই মোহিনী মায়া তোমাদের ওই ভালোবাসার খপ্পরে এক বোকা ছাড়া কেউ পড়ে না বলে ভালোবাসা এখন হাসছো বটে কিন্তু যখন মরবে তখন তোমার জন্য কেউ এক ফোঁটা চোখে জলও ফেলবে না বয়ে গেল যেদিন জন্মেছিল সেদিন কেউ হাসেনি যেদিন মরিব সেদিন কেউ কাঁদবে না কাঁচকলা হয়ে গেল পাথর চাপা এই কপালে যা হলো তা ভালোই হলো তোমার চোখে আমার সাগর শুকল তো বয়েই গেল বয়েই গেল পাথর চাপা এই কপালে যা হলো তা ভালোই হলো তা ভালোই হলো আর তোমার চোখে আমার সাগর শুকলো তো বয়েই গেল বয়েই গেল এই দুনিয়া সরাইখানা আমি আমার আর কারো না এই দুনিয়া সরাইখানা এই দুনিয়া সরাইখানা আমি আমার আর কারো না মনে মন জড়িয়ে গেলেই ডানা ভেঙেই পড়বো খানা মনে মন জড়িয়ে গেলেই ডানা ভেঙেই পড়বো খানা আমি পাখি আমি ডানা আমি পাখি আমি ডানা উড়ালাম আর ওই আকাশে ওই আকাশে নীল আকাশের সেই সীমানায় বাস করি মাটিতে বসে আমার লিখন আমি লিখি তোমরা আমায় যে যাই বলো আর তোমার চোখে আমার সাগর শুকলো তো বয়েই গেল আহ বয়েই গেল
আসেনি কেউ মধু ঢেলে পোড়া মুখে জন্ম কালে আসেনি কেউ মধু ঢেলে পোড়া মুখে জন্ম কালে তাই চোখের জলে মুছলে কানে জানি আমার মরণ কালে ভাগ্য আমার হাতের মুঠোয় কথায় ভারী এলো গেল আর তোমার চোখে আমার সাগর শুকল তো বয়েই গেল বয়েই গেল পাথর চাপা এই কপালে যা হলো তা ভালোই হলো তা ভালোই হলো আর তোমার চোখে আমার সাগর শুকল তো বয়েই গেল তোর কে আছে রে কেউ নেই মা বাবা কেউ নেই কেউ নেই কি রে ভয় করছে ভয় করছে কেন তোমার ভয় করে না করে মাঝে মাঝে খুব ভয় করে তোমার ভয় করছে আমার ভীষণ ভয় করছে এই ছেলে মতোই আমার এলাকায় নেই আপনি বরঞ্চ অন্য সাদাদের কাছে খোঁজ করুন কিন্তু কার কাছে খোঁজ করি বলো তো জগার কাছে খোঁজ করুন ফকির চাঁদের কাছে খোঁজ করুন আমার মতোই চুরি ছোড়ার কাজ আর ওই যদি সাবড়াবার দরকার হয় তো আমাকে খবর দিবেন আচ্ছা চলি স্যার দেখুন আমার মনে হচ্ছে ও চুরি করেনি আমি ছেলেটিকে যখন প্রথম দেখি না ও আমার থেকে বেশ খানিকটা দূরে ছিল মানে ঠিক আমার পাশাপাশি ছিল না আর কি তাছাড়া আপনারা তো ক্রিমিনাল নিয়ে হামেশাই ডিল করছেন এই ছেলেটির মুখ দেখে কি মনে হয় ও পকেট মার হতে পারে আমার তো ওকে দেখে কিরকম বেচারা বলে মনে হয় মশাই পুলিশে ঢুকে অবধি এত দেখেছি যে মুখ দেখে কিছু মনে করা ছেড়েই দিয়েছি আপনি কি বলতে পারেন মানে শপথ করে বলতে পারেন যে এই ছেলেটি চুরি করেনি যাক ও হাজতেই যাক কে শুধু ভবিতব্যে যা ঘটবার ঘটে যাক এই যে ও কি চাই আগে আগে আমারই দোকানের সামনে এর পকেট মেরেছে আমি একজন সাক্ষী খুব ভালো আপনি সচক্ষে দেখেছেন পকেট মারতে আগে হ্যাঁ একেবারে আমার চোখের সামনেই মেরে দিলে পকেটটা তাহলে তো হয়েই গেল এইবার শনাক্ত করুন এই ছেলেটা না 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 এই তো না সেটা অন্য ছেলে